কার্তিক, তোমরা কিরকম আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার কারণে স্কুলে বসে তোমাদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই সরকারের বিধি মোতাবেক বা সরকারের নির্দেশ অনুযায়ী আমরা নর্মদা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাস নিচ্ছি। আজকে আমি ক্লাস নেব সহকারী শিক্ষক সুভাষচন্দ্র দেবনাথ গণিত নর্মদা মাধ্যমিক বিদ্যালয়ে। আজকে আমার ক্লাস হবে নবম শ্রেণীর গণিত 5.1-এর পর্ব 2 একপর্বা মানেছি। আমরা প্রথমে 5.1-এর সমাধানগুলো করেছি, এখন আমরা করতেছি ব্যবহারিক অর্থাৎ প্রশ্নের সমাধান। তাহলে আমরা আগে দুটো করেছি, এখন আমরা করবো আজকে। আজকে আমরা করবো হলো 21 নম্বর। দেখো 21 নম্বরে কী লেখা আছে, তোমরা সবাই কাটা মতো নাও এবং নাম্বার দাও 21। 21 নম্বরে তোমাকে কী বলছে, লঞ্চে যাত্রী সংখ্যা 47 জন। এই 47 জন যাত্রী, এদের মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ। ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা, আর কেবিনের মাথা পিছু ভাড়া, কেবিনের ভাড়া বলে নাই বলছে ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা, বা কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা কত? এই যে 47 জন তোমার যাত্রী সংখ্যা আছে, এই 47 জনের মধ্যে কেবিনেও আছে আর ডেকেও আছে। কেবিনের যাত্রী সংখ্যা থাকে, তাহলে আমরা লিখি কেবিনের কেবিনের যাত্রী সংখ্যা 1 জন, তাহলে ডেকের তাহলে ডেকের ডেকের যাত্রী সংখ্যা মোট হলো 47। তার থেকে যদি তোমার ভাগ হয়ে যায় এক্স, তাহলে 47-1 জন। আর এই যে দুই ভাগে ভাগ করছি, একে কেউ আছে ডেকে, কেউ আছে কেবিনে। এবার বলছে ডেকের মাথা পিছু ভাড়া কেবিনের কেবিনের মাথা পিছু ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। তাহলে ডেকের মাথা পিছু ভাড়া দিয়ে দিচ্ছে তোমার, ডেকের মাথা পিছু ভাড়া, মাথা পিছু মানে একজনের ভাড়া, মাথা পিছু ভাড়া 30 টাকা। তাহলে কেবিনের মাথা পিছু ভাড়া মানে মাথা পিছু ভাড়া হবে দ্বিগুণ, 30 × 2 = 60 টাকা। প্রশ্ন তোমার বলে দিচ্ছে যে কেবিনের মাথা পিছু ভাড়া ডেকের মাথা পিছু ভাড়া দ্বিগুণ, কেবিনের মাথা পিছু ভাড়া ডেকের মাথা পিছু ভাড়া দ্বিগুণ। তাহলে কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, তাহলে কেবিনের ভাড়া যদি ডেকের ভাড়া যদি 30 টাকা হয়, তাহলে কেবিনের ভাড়া হবে 60 টাকা। প্রশ্ন মতে কেবিনের যাত্রী আছে এক্স, তাহলে ভাড়া হচ্ছে 60, 60 × x যোগ কেবিনের ডেকের যাত্রী হচ্ছে 47-x, আর ডেকের ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা। মোট ভাড়া প্রাপ্তি হলো 1680 টাকা, এই মিলে মোট 1680 টাকা। তাহলে 60 দিয়ে এক্স রে গুণ করলে 60x, 30 দিয়ে গুণ করলে 3 × 7 = 21, হাতে থাকে 2, 3 × 12 = 2, 14 − 30x = 1680। এবার 30x বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম তিরিশ এক্সের থেকে যদি 30x-এর 60x-এর যদি তোমার 30x চলে যায় থাক হইলো 30x, আর এটা করে চলে যাবে 1680 − 1410। 30x = বিয়োগ করলে 0, 0, 1 আছে কত হবে 7, 8 হবে 7, হাতে কিছু নাই, 4 আছে কত হবে 2, 270 বা 270 বা x = 30 দিয়ে ভাগ হবে 270 / 30, 0, 0 কাটা 3 × 27, তাহলে x = কত? 9। তোমার চাইছে কেবিনের মাথা পিছু ভাড়া কত, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হলো 9 জন। কেবিনের যাত্রী সংখ্যা 9 জন, কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। এবার যদি তোমার ডেকে যাত্রী সংখ্যা চায়, তাহলে 47-9 করতে হবে, 47-9, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। তাহলে আমরা একটা করেছি, এবার আর একটা করবো 22 নম্বর। 21 করেছি, এবার 22 করে দেখো। বাইশ নম্বরে কি আছে, মোট 120টি
পঁচিশ পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা আছে কতটি? 120টি। এই 120টির মধ্যে 25 পয়সার মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রা আছে একত্রে। এই মুদ্রায় মোট হচ্ছে 35 টাকা। কোন প্রকার মুদ্রার সংখ্যা কত? তাহলে প্রথমে আছে 25, তাহলে মনে করি 25 পয়সার এখন সময় দুপুর 2টা আছে 60, তাহলে 50 পয়সার মুদ্রা আছে 120, যদি তাকে মোট তার থেকে এক বাদ যাবে 120টি। তাহলে 25 পয়সার মুদ্রা যদি হয়, 25 পয়সার মুদ্রা যদি হয় তোমার 60, তাহলে 50 পয়সার মুদ্রা হবে 120-X। কেন 120 আছে মোট, দুটো মিলাই আছে 120। সেখানে তুমি যদি একটা ধরো হলো এক্স, তাহলে একটা হবে 120-X। এইবার তুমি টাকায় নিয়ে করতে পারো, পয়সায় নিয়ে করতে পারো। আমরা যদি পয়সায় নিয়ে করি তাহলে হবে নিয়ে করতে, পয়সা নিয়ে লিখবো আমরা জানি। তাহলে 50 টাকা, 35 টাকা আছে মোট, 35 টাকা সমান এত পয়সা। প্রশ্ন মতে 25 পয়সা কি? 25 পয়সা 1 টাকার কত? 25 পয়সারে আমার 25 পয়সা মুদ্রা আছে কত? 1টি। 25 পয়সারে 25 দ্বারা গুণ যোগ, 50 পয়সারে 50 দ্বারা গুণ, 50 পয়সা আছে 120-X গুণ 50, আর 101 টাকারে 100 দ্বারা গুণ। তাহলে 25 পয়সা তাই 25 দ্বারা গুণ করছি, 50 পয়সা তাই 50 দ্বারা গুণ করছি। তাহলে 25 দ্বারা গুণ করলে 25X প্লাস 0 দুই 0 5 ছয় 12 72 মাইনাস 50X ইকুয়াল টু 3500। এবার দেখো 50X হবে, 5X না, 50X। 50X-এর থেকে যদি 25X চলে যায় থাকবে 25X ইকুয়াল টু 3500 বিয়োগ 7200 মাইনাস 25X ইকুয়াল টু, বিয়োগ করো 7200 বিয়োগ 3500 দুই 0 5 8 তাহলে 12 হবে, 7 5 12 হাতে থাকে 1, 3 আর 1 4 সাত, 3 আর 1 সাত 4700 বিয়োগ করো, তাহলে 6 12 5 12 60 50 পয়সা। তাহলে ভুল হয়েছে না, 5 12 60, 5 12 60 6000, 5 12 60 এখানে তোমার হবে 6000, 6000। তাহলে ভুল হয়ে গেছে না, এটা ঠিকভাবে ঠিক করতে হবে, 6000 বিয়োগ 3500, 6000 বিয়োগ 3500 শূন্য শূন্য, 5 8 10 5 হাতে থাকে 1, 5 8 10 5 হাতে থাকে 1, 2 আর 1 এলে কত? 3500 4, তাহলে 2 2500, 3500 দিয়ে তাহলে বিয়োগ করলে 2500 মাইনাস 2500, মাইনাস 2500। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস বাদ, এবার এক্স ইকুয়াল টু 2500 বিয়োগ 25, 25 দিয়ে কাটলে একবার যায় 100, 100 কাকে ধরেছি? 100 ধরেছি 25 পয়সার মুদ্রা। তাহলে আমরা কি লিখবো? অর্থাৎ 25 পয়সার মুদ্রা 100টি। 25 পয়সার মুদ্রা কত লিখবো? 25 পয়সার মুদ্রা 25 পয়সার মুদ্রা 100টি, আর 50 পয়সার মুদ্রা 120 বিয়োগ 100,
20টি, তাহলে 100টি আর 20টি, এলো আমার উত্তর। তাহলে এখানে দেখো তোমরা গুন্ডা দেখো, আবার গুন্ডা একটু তোমাদের সমস্যা হয়েছে, আমারও সমস্যা হয়েছে। 25x 500 নামছে, 5 বার 60 6000, 6000 দিয়ে এই পাশে যদি 3500 বিয়োগ করি থাকে 2500, 25 দিয়ে যদি 100 কে 2500 ভাগ করি তাহলে 100, তাহলে 25 পয়সার মুদ্রা 100টি আর 50 পয়সার মুদ্রা 120 থেকে 100টি বাদ 20টি, তাহলে তোমাদের দুটো সমাধান শেষ। তাহলে তোমরা বাড়ি থেকে এই দুটো সমাধান করে দিয়ে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে অঙ্কগুলো করলে এগুলো সব খাতায় তুলে রাখবে, পরবর্তীতে আমরা এই খাতাগুলো কিন্তু চেক করব। এই খাতাগুলো দিয়েই তোমাদের বার্ষিক পরীক্ষার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাহলে তোমরা এগুলো মূল্যায়ন সঠিকভাবে করো, লেখা সঠিকভাবে লেখবা, আমরা সঠিকভাবে মূল্যায়ন করব, তাহলে তোমার রেজাল্ট ভালো হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।